এখানে আরো হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঘুম থেকে উঠি সকালে নাস্তা রেডি করছি ঝটপট রেডি রুটি ভেজে নিলাম আর ডিম ভেজে নিয়েছি আর গতকালকের ফুলকপির ভাজি ছিল সেটা একটু গরম করছি আর ইউকি বাবুর জন্য একটা সবজি ছিল সেটাও গরম করে নিচ্ছি সবাই খেতে বসেছি তাড়াতাড়ি খেয়ে কোদমো সেন্টারে যাব তবে আজকে ইউকে আর আমি হেঁটে যাব সাইকেলে কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো ইউকে বাবার এখন মিটিং শুরু হবে তাই আমরা হেঁটে যাব আজকেই প্রথম আমরা বাসা থেকে হেঁটে যাচ্ছি এবং হেঁটেই আসব কারণ ইউকের সাইকেল নিয়ে যাব তাই গাড়িতে আসা সম্ভব না শীতের সকাল সকালবেলা রোদ উঠেছে সুন্দর আর শীতের সকালে হাঁটাহাঁটি করতে তো ভালোই লাগে দেখা যাক কি হয় দাঁড়াও সাইকেল বের করি বুঝবে না পরে বুঝবা চলো সুন্দর রোদ উঠেছে বাসা থেকে নাস্তা শেষ করে বের হলাম বাসার কোনো কাজই করা হয়নি কোদমো সেন্টার থেকে বাসায় এসে আবার কাজগুলো করতে হবে এখন বাজে সকাল ১০টা ১০টায় আমরা বাসা থেকে বের হয়েছি বাহিরে বের হলে ইউকি বাবু একটু হাঁটতে চায় তাই ওকে হাঁটতে দিয়েছি সামনের এই রাস্তাটা পার হব পার হয়ে ওভারব্রিজের উপর দিয়ে যেতে হবে এই পাশ দিয়ে না যেয়ে ওই পাশ দিয়ে যাচ্ছি কারণ ওই পাশটাই রোদ পড়েনি রাস্তা পার হয়ে এই ক্যানেলটা আর ক্যানেলটাতে তাকিয়ে দেখি অনেক মাছ বড় বড় মাছ তাই দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখছি এই ওভারব্রিজটা অনেক উঁচু নামতেও অনেক সময় লাগে আর উঠতেও সময় লাগে সামনে যে ভদ্র মহিলা যাচ্ছে উনি দুইটা কুকুর ছানা নিয়েছে আবার ওনার দুইটা বাবু নিয়েছে একটা পিঠে খুবই ছোট আর একটা সামনে স্টলারে বসে আছে দুই পাশে সাজানো সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি সামনে কোদমো সেন্টার ইউকি বাবু ওদের সাথে খেলছে ওই বাবুটা অনেক সুন্দর কথা বলে ওকে জিজ্ঞেস করলে সব উত্তর দিচ্ছে আর ওর আম্মু খুব ভালো ইউকি বাবুকে দংগুড়ি খুঁজে খুঁজে দিচ্ছে ইউকিকে খেলতে দিয়ে আমি দোলনায় এসেছি দোলনা আমার খুব পছন্দ তাই আমিও একটু দোলনায় বসে কিছুটা সময় পার করছি
ইউকি বাবুকে বারবার করে বলছি এই গাড়িটাতে বসতে, সে বসবে না, খেলবে, এটাই তার খেলা। এটা কি মজার খেলা ইউকি বাবু? এটাই মজার খেলা? এটা কি এরকমই নাকি? আসো, তুমি আসো। ওকে, আসো এদিক দিয়ে, আসো ইউকি, আসো আসো আসো, মারো 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 মারো, পা দিয়ে মারতে হয়, হাত দিয়ে না। আজকে অনেক বাতাস আর বাতাসে ধুলা উঠছে, তাই টিচাররা এভাবে পানি ছিটিয়ে দিচ্ছে। ছোট্ট বাবুটার আম্মু ইউকিকে বল পার করে দিচ্ছে, আর ছোট্ট বাবুটাও ইউকিকে বল দেওয়ার চেষ্টা করছে কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছে। মাঝে মাঝে বল ঠিক মতো যাচ্ছে না, তাই ইউকি ঠেলেই পার করে দিচ্ছে। এরপর মজার কাণ্ড, একজন ভেতরে ঢুকে বসে পড়েছে আর ইউকি বাবু ওদিক থেকে বল দিচ্ছে। খেলা শেষ, হাত পরিষ্কার করে দিচ্ছি। চলে যাচ্ছি আমরা, বাসাগুলো দেখতে খুব সুন্দর লাগে। সবার বাসার সামনে কি সুন্দর গাড়ি, সাইকেল, বাইক রাখা আছে কিন্তু কোনো মানুষ নেই। আমরা কোদমো সেন্টার থেকে এখন বাসায় যাচ্ছি। সামনেই বড় রাস্তা, বড় রাস্তা দিয়ে সোজা সামনে গেলেই আমাদের বাসা। এই যে বড় রাস্তায় এসেছি। চারতলায় উঠে এসেছি, বাতাসের অনেক শব্দ।
গতকালকে তরকারি দিয়ে দুপুরে খাবার খেয়ে নিব, আর এখনকার জন্য ক্যামেরাটা অফ করছি। সন্ধ্যায় আবার দেখা হবে। আবার ফিরে এলাম সন্ধ্যায়। প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা বানাতে হয়। আজকের নাস্তা বারবিকিউ। তো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, এখন চুলার মধ্যে দিব। তার আগে একটু তেল ব্রাশ করে নিলাম। চুলার নিচে বারবিকিউ বানানোর এই স্ট্যান্ডটা থেকে খুবই সুবিধা হয়েছে, যে কোনো সময় চাইলে বানাতে পারি আর সহজেই পরিষ্কার করা যায়। শুধু বারবিকিউ না, ফিশ বারবিকিউ, তারপর বেগুন পোড়ানো যায়, টমেটো পোড়ানো যায়, মিষ্টি আলু পোড়ানো যায়, আরও অনেক কিছু। বারবিকিউটা খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিব, ঠিক বানাবো না, বিভিন্ন রকমের সস মিক্স করব। মায়োনিজটা শেষ হয়েছে, তাই আমি কেজি দিয়ে কেটে ফেলেছি। এটা এখন চামচ দিয়ে বের করে নিব, কারণ এই মুহূর্তে আমার কাছে আর কোনো মায়োনিজ নাই, আর মায়োনিজ ছাড়া এই সসটা মজাও লাগবে না। তাছাড়া এখানে একটু আছেই, এটা দিয়েই হয়ে যাবে। আর দিচ্ছি ব্ল্যাক পেপারের গুঁড়া। একটু মিল্ক দিব, এক চা চামচের মতো। সরিষার তেল দিচ্ছি, এখানে চাইলে সরিষা বাটাও দেওয়া যায়, এটাও অল্প একটু। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। বিশেষ করে এই সসটা শর্মায় ব্যবহার করা হয়, কিন্তু সসটা খেতে এতটাই মজা যে আমি যে কোনো চিকেনের কোনো কিছু করলেই এই সসটা দিয়ে পরিবেশন করি। আর এটা ইউকি বাবু খেতে খুব পছন্দ করে। এখানে আও হবে, আর কিছুক্ষণ লাগবে? এক পাশটা হয়েছে, অপর পাশটা হবে 15 মিনিট লাগবে। 15 মিনিট পরে ফিরে এলাম, হয়েছে চিকেনটা। এবার উঠিয়ে নেব। চিকেনগুলো থেকে তেল বের হয়ে নিচে অনেকগুলো জমা হয়েছে, আরও কয়েকটা চুলার মধ্যে রেখেছি, ওগুলো আর একটু হবে। আর এই তো এখন আমরা খেয়ে নিব। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।